response to welcome at the World's Parliament of Religions, Chicago, 11 September 1893. We remember the remarkable speech of Swami Vivekananda. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you. In the name of the most ancient order of monk in the world, I thank you. In the name of the mother of religions, I thank you. In the name of the millions and millions of Hindus people of all classes and sects, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religion as truth. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. Desher jubo sompanno ke pod dekhanor mantri to take korechen jubo nayok. Tai 12 January shudhumatro Bibekanander jonmodibosh kimba jatiyo jubo dibosh noy. Tar jonmodin notun kore amader shopoth nebar din. অন্ধকারের উৎস হইতে আলোয় উত্তরণের অঙ্গীকারের দিন। হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, এই পরামুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না, তোমার উপাস্য ওমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না, তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র। ভুলিও না, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। অনন্তের আনন্দ নিকেতনের দ্বার খুলে সেই মুক্তির আলোই তো দেখাতে চেয়েছিলেন তিনি। আজ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার বাতাবরণ ঘুরপাক খাচ্ছে, তখন প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েন মুক্তিপথের সেই অগ্রদূত যুবনায়ক বিবেকানন্দ। কি অনন্ত ঐশ্বর্যের অধিকারী তোমার জাগ্রত সত্তা! প্রদীপ্ত নয়ন দুটি মেলে গৈরিক পশনে সজ্জিত হয়ে উৎপেলিত জনতার মাঝে আর একবার তুমি জন্ম নাও। জলে স্থলে অরণ্যে পর্বতে বিস্তীর্ণ জনপদে জলদ গম্ভীর স্বরে প্রতিধ্বনিত হোক তোমার কণ্ঠস্বর, আমি বিবেকানন্দ বলছি। হ্যাঁ, আমি বিবেকানন্দ বলছি।